ভারত সহ বাংলাদেশের নানা প্রান্তে বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। এ জ্বরে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। হাসপাতালগুলিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন যারা, তাদের একটি বড় অংশের মধ্যে দেখা দিচ্ছে শক সিন্ড্রোম। ডেঙ্গুর প্রাদুর্ভাবে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে আইসিইউ বেডের জন্য চলছে হাহাকার। কোথাও খালি নেই সেট, আইসিইউ বেড যেন এখন সোনার হরিণ। আইসিইউ সাপোর্টের অভাবে রোগীদের মধ্যে বাড়ছে আর্তনাদ। বাংলাদেশে করোনার সংক্রমণ যখন উদ্বেগজনক ছিল, সেই সময় আইসিইউ বেড নিয়ে কতটা হাহাকার ছিল ঠিক সেই ছবি এখন আবার ফিরে এসেছে। আইসিইউ বেডের জন্য রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন রোগীর পরিবারের লোকেরা। সাধারণ মানুষের এই আরতিতে বিব্রত হচ্ছেন চিকিৎসকেরাও। কেবল চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার নেই তাদের। আইসিইউ বেড না পেয়ে রোগীর পরিবার রিস্ক বন্ডে সই করে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। ঢাকায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর, হলে পরীক্ষা করলে ধরা পড়ছে ডেঙ্গু। সরকারি হাসপাতালে এখন আর তিল ধারণের ঠাঁই নেই। এবার উত্তরায় আইচি হাসপাতাল লিমিটেড নিয়েছে বিশেষ উদ্যোগ। ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে ইউনিট। আইচি হসপিটাল লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়ালি আল কাদির শুভ সবসময় রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। বাড়ি এবং পরিবার ছেড়ে হাসপাতালে 24 ঘন্টা থাকছেন তিনি। সাধারণত ডেঙ্গু চিত্র আমরা দেখিনি, এবারই প্রথম। এবং বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ, আমরা যেসব তথ্য পাচ্ছি হ্যাঁ বিভিন্ন মিডিয়াতে, সেগুলো হলো সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন এবং অনেকেই মারা যাচ্ছেন, এই তথ্য তা পাচ্ছি। কিন্তু এর বাইরে রোগীদের বিশাল একটা অংশ, আমি বলবো 80% রোগী বেসরকারি ইয়েতে যাচ্ছেন, হাসপাতালগুলোতে যাচ্ছেন। তা এখন বর্তমানে বাংলাদেশে করোনার চেয়ে কোনো অংশে ডেঙ্গু পরিস্থিতি কম নয়। বর্তমানে আমাদের এই উত্তরার আইচি হসপিটাল লিমিটেড, এখানে গত 24 ঘন্টায় 46 জন ভর্তি হয়েছেন। উত্তরার অন্যান্য হসপিটালগুলো সহ বড় বড় সব হসপিটালে কোনো সিট খালি নেই, দাঁড়ে দাঁড়ে রোগী নিয়ে মানুষ ঘুরছেন। একই পরিবারে দেখা যায় একজন আক্রান্ত হলে আরো দুই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।